আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের খুবই কাছের একজন মানুষ, খুব খেটে খাওয়া একজন মানুষ। দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছেন, ওনার লিস্থিসিস ছিল, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে। এই খেটে খাওয়া মানুষটা হঠাৎ করেই যখন অসুস্থ হয়ে যায়, পুরো পরিবারের কী অবস্থা হয় যখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হঠাৎ করে অসুস্থ হয়ে যান? ব্যক্তিটি যেমন চারদিকে অন্ধকার দেখতে পান, পাশাপাশি পুরো পরিবারই কিন্তু অন্ধকার নেমে আসে। ঠিক এমনটাই ঘটেছিল আমাদের এই ভাইয়ের জীবনে। দর্শক, আসুন একটু কথা বলি, কী হয়েছিল, কীভাবে এই পুরো ঝড়টাকে উনি সামলেছেন এবং আজকে উনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কী আপনার একটু বলেন? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল, কোথায় থাকেন আপনি? আমি থাকি বরিশাল বরগুনা জেলা। বরগুনা কোথায়? বরগুনা তালতলি উপজেলা। তালতলি উপজেলা। কী করেন পেশাগতভাবে? পেশাগতভাবে আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। কত বছর থেকে করছেন এই কাজ? কত 17 বছর। দীর্ঘ সময়, অনেকদিন থেকে রাজমিস্ত্রির কাজ করছেন। জি। তার মানে মোটামুটি খেটে খাওয়া মানুষ, কাজের সাথে সবসময় লেগে আছেন এবং কাজই আপনার জীবন। জি। কী হয়েছিল এবং কতদিন আগে? আমার ব্যথা হয়েছিল 15 বছর আগে, আমি বোঝা নিয়ে মানে পাথর খাইছি। মানে কী ধরনের বোঝা ছিল সেটা? লাকড়ি ছিল মানে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন? জি। আচ্ছা, যাওয়ার সময় কি মানে বৃষ্টি হচ্ছিল বা স্লিপ করে পড়ে গেছে? ওই সময় মনে করেন বর্ষার দিন ছিল তো। হুম হুম। তাই আমি ওই যে খ্যাত দিয়ে যাইতেছিলাম, ওই সময় খ্যাতের জাংলি আছে, ওই জাংলি থেকে আমি পড়ে যাই। আচ্ছা, পড়ে যাওয়ার পর সাথে সাথে কি হয়েছিল? কোমরে প্রচন্ড ব্যথা? ব্যথা হয় না বেশি, কিন্তু ফুটতে উঠছে। পরে আমি বাসায় গেছি, ওই বোঝা নিয়ে গেছি। তারপর যাওয়ার পরে মনে করেন ব্যথা হয়েছে। আচ্ছা, প্রচন্ড ব্যথা। জি। তারপরে আমার বাবাই বসে, তাহলে ব্যথা যখন লাগে একটু গরম পানির সেঁক দো। এই গরম পানি সেঁক নেওয়ার পর আমি মনে করেন এই ব্যথা কমে গেছে। আচ্ছা, কমে যাওয়ার পর মানে তখন আর কোনো ডক্টর বা কারো কাছে যাননি? না, ওই সময় একটু অল্প টুকি টুকি একটু ডাক্তার দেখাইছি। হুম হুম। ওটা বলতে পারেন পল্লি চিকিৎসকের মতো। পল্লি চিকিৎসক। জি। ব্যথার ওষুধ দিয়েছে, কিছুটা ব্যথা কমে গেছে। ব্যথা কমে আর 1 বছর মনে করেন সুস্থ ছিলাম। আচ্ছা, এরপরে যখন আমি কাজবাজ করি, কাজবাজ তো সবসময় করি আমি, ওই সময় কাজবাজ করার পর 1 বছর পর মনে করেন এই সমস্যাটা আমার অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই তখন মনে করেন আমি কাজ করতে পারি নাই প্রায়। আমি ওই ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। এবারে 5-6 মাস পর্যন্ত আমি ঘরে বসা ছিলাম। ব্যথার উৎপত্তিটা কোথা থেকে শুরু হতো, পা থেকে নাকি কোমর থেকে? কোমর থেকেই শুরু হতো। সেটা কি উপরের দিকে ছড়িয়ে যেত নাকি নিচের দিকে যেত? ওই সময় কোমরেই থাকতে, পরবর্তীতে আস্তে আস্তে আর কি পায়ের দিকে নামছে। কিছুক্ষণ পর কি হতো, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা শুরু হতো নাকি আপনার কোনো কাজ করতে গেছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভারী কোনো কাজ করছেন, মুভ করছেন, তখনই ব্যথা? এটা বেশি ব্যথা ছিল আমার নইতে গেলে, এবং এবার যেভাবে বসে আছি, এভাবে বসে থাকলে, স্থিরভাবে যদি দাঁড়াই থাকলে, এই তিনভাবে আমার বেশি সমস্যা ছিল। আচ্ছা, এই মানে কিছুক্ষণ থাকলে আর আপনি বসে থাকতে পারতেন না বা কাজ করতে পারতেন না? 5-7 মিনিট পর্যন্ত থাকতে পারতাম, এরপর আর সম্ভব হতো না। তাহলে খেটে খাওয়া মানুষ কাজ করবেন কীভাবে? ডক্টর দেখাননি? হ্যাঁ, পরে আমি অনেক ডাক্তার দেখাইছি, বরিশাল দেখাইছি 2-3 বার। কি বলেছিলেন যখন গিয়েছেন তাদের কাছে? ওই সময় মনে করেন ওনারা তো এক্স রে করছে, ওই এক্স রে রিপোর্ট টিপোর্ট যা কিছুই করছে, ওনারা মানে আমার যে কী সমস্যা এটাই মানে বলতে পারে নাই। আচ্ছা, এই তাই বলতে না পারো না, আমি তো অনেক টাকাও ব্যয় করিয়ে লাইছি। হুম হুম। আর আমার যে অবস্থা মনে করেন এতে ওইটাই অনেক কিছু করছি আমি। ডাক্তারের কাছে যেতেন, সে তো পরীক্ষা নিরীক্ষা করেছে, কী বলতো? উনি মানে কোনো সমস্যা আমার ধরতেই পারে নাই, বলে যে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলছে ওই ছবি আমি একটু সমস্যা আছে, একটু গোলা গোলা সিনে বলছে একটু জখম হয়েছে, মেডিসিন দিয়ে দিয়েছে। তো ওই মেডিসিন মনে করেন খাইতে দিছে, আমি তো খাইছি, তাতে আমি কিছু বুঝি নাই। কোনো ব্যথা যাওয়া বা যে সুস্থ হওয়া এরকম কোনো কিছু হয়নি, বরঞ্চ আরও দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। দিন যত যাচ্ছে আরও আপনি পড়ে যাচ্ছেন বিছানার দিকে। জি। কি হয়েছিল পরবর্তীতে যখন এইভাবে ডক্টর দেখাচ্ছেন? পরবর্তীতে আমি এক পর্যায়ে মনে করেন ডক্টরের প্রতি আমার আস্থা চলে গেছে, আস্থা চলে গেছে। আমার পরিবার আমার ডাক্তার দেখানোর জন্য অনেক চেষ্টা করছে, অনেক বলছে, কিন্তু আমি দেখাই নাই, কারণ আমার বিশ্বাস চলে গিয়েছিল, বিশ্বাস চলে গেছে, অনেক কষ্ট লেগে গেছে যে টাকায় টাকা যাচ্ছে, আমি সুস্থ হচ্ছি না, আর আমি খারাপের দিকে চলে যাচ্ছি। জি জি জি।
কি মনে হইতো ওই সময়টা ব্যথা যখন সহ্য করতে পারতেন না কি মনে হইতো ওই সময়টা আমি এমন পর্যায়ে গেছি মানে আমি কারোর সাথে বলি নাই বললি আমার ডাক্তার দেখানোর কথা বলতে এই জন্য আমি ব্যথাগুলো সম্পূর্ণ নিজের ভিতরেই সামলাই সহ্য করতে না একা একাই সহ্য করতাম ওই অনেক সময় যে কারো সহ্য না হইতে রাত্রেবেলা যাইয়া শুইতাম যখন তখন ওই একটু শব্দ টব্দ করলে মনে করেন ওই সময় আমার পরিবার ডাক্তার দেখানোর কথা বলতে খুব এই তারপর থেকে আমি মনে করেন এই এই খোঁজাখোঁজ শুরু করলাম মোবাইল টোবাইল দিয়া বা অনেক লোকজনের কাছে ভালো পরামর্শ চাইতে চাইতে অনেক বছর কাটতে গেলে মাঝখানে প্রায় 14-15 বছর চিকিৎসা ছাড়াই আমার কেটে গেছে এইভাবেই চলছে এইভাবে এই ব্যথা নিয়ে কাজ করছেন এই ব্যথা নিয়ে নির্ঘুম সারা রাত কেটেছে জি পরদিন আবার কাজ করেছেন এই ব্যথা নিয়ে তারপরে এই মনে করেন এই কিছু এই স্যারের কাছে আসার আগে আমি প্রায় 8 মাস থেকে এই স্যারের ভিডিও দেখি এবং এ নিয়ে অনেক ঘাটাঘাটি করি এই ঘাটাঘাটির পর এবার আমার ভালো লাগছে খুব আমার পরিবারেরও দেখাইছি আমি এই দেখান টাকানোর পর আরও আমরা যাত্রী স্বজন সবাই দেখানোর পর একটু পরামর্শ করলাম তাদের সাথেও পরামর্শ করার পর এবার কইছে ঠিক আছে আর বিভিন্ন ডাক্তারের কথা সময় বলছে কিন্তু আসলে কি আমার ভালো লাগছে বুঝলেন এই জন্য আমি মন থেকে একটা বিশ্বাস আই পড়ছে এই জন্য আমি এ জায়গায় চলে আসি স্যারের সাথে দেখা করার জন্য এবার তো স্যারের দেখাইলাম এই তাই স্যারের যে রিপোর্টটা বাইর করছে রিপোর্ট যখন দেখছে যখন বলছে আমি একদম নিশ্চিত যে আসলে ঠিকই স্যারের কথার সাথে মানে এই প্রথম আপনি আপনার যে আসলে রোগ সেটা আপনি বুঝতে পেরেছেন যে আপনার PLID অস্টিওআর্থ্রাইটিস পাশাপাশি আপনার লিস্থেসিস ছিল জি জি মানে স্যারের কথা বলার সাথেই আমি বুঝছি যে আসলে আমার এই সমস্যাই ঠিক এটা এই পরে তো আমি ভর্তি হয়ে গেলাম স্যারের কাছে হ্যাঁ এবং ধীরে ধীরে ট্রিটমেন্ট শুরু হলো আমরা জানি যেহেতু দীর্ঘদিনের একটি সমস্যা আপনার মোটামুটি একটু বেশ কয়েকদিন সময় লেগেছে এবং আপনি এই যে এত কষ্ট এত দিনের গত অনেকগুলো বছরের কষ্ট বিভিন্ন চিকিৎসক পাল্টানো একটা সময় বিশ্বাস উঠে যাওয়া জীবন থেকে আশা উঠে যাওয়া আমার তো আশাই ছিল না যে আমি এরকম অবস্থায় আল্লাহ আমার আনবে এটা তো আমার আশাই ছিল না কখনো মনে হয়নি ব্যথা যখন সহ্য করতে পারছেন না আমরা এরকম অনেককে দেখি যে দোয়া করে যে আল্লাহ এই ব্যথা থেকে আমাকে মুক্তি দাও আমি চলে যেতে চাই মানে আমি আর বেঁচে থাকতে চাই না জীবনের আশা হারিয়ে ফেলে জি জি এরকমটা মনে হতো এরকম মনে হতো কখনো মনে হতো যে আমি হয়তো আর কোনোদিনই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না না এরকম আমার মনেই হয় না কোনো সময়ও এবং দেখা যাচ্ছে আজকে ঈদের দিন বা আজকে হয়তো পরিবারের কোনো একটা খুশির দিন সবাই খুশি কিন্তু আমার শরীরে সারাক্ষণ ব্যথা আমার মনে আনন্দ নাই এরকমটা কাজ আমি তো কাজ করার অবস্থায় মনে করেন আমার ভিতরে কোনো আনন্দই ছিল না সবসময় আমার মন বেজারি থাকতে এই কাজ বা সারার পর মনে করেন আমি এমনি মজা করি সবাই লাগে কিন্তু কাজের সময় আমি ওই মন ভালো থাকতে না আমার এই ব্যথার দিকে খেয়াল থাকতে আর নিজের শরীরের কন্ট্রোলের দিকে খেয়াল থাকতে সবসময় এই জন্য আফটার ট্রিটমেন্ট সবচেয়ে বড় প্রশ্ন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে এই যে গত 15-16 বছরের যে ব্যথা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ডক্টরের কাছে যাওয়া এই সব কিছু শেষ করে সব কিছু উপেক্ষা করে ডাক্তারের প্রতি বিশ্বাস চলে যায় সব কিছু ফেলে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন জি স্বাভাবিক আছেন ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আমার দর্শকরা বসে আছেন অপেক্ষা করছেন আপনার মুখ থেকে হয়তো তারা কিছু শুনতে চায় আসলে আমি অনেক দিন কষ্টে ছিলাম আজকে আমি অনেক ভালো আছি আপনারাও বিভিন্ন দিকে টাকা পয়সা নষ্ট না করিয়া ভালোভাবে দেখেন দেখিয়া আপনারাও চলে আসেন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।